नमस्कार सबाइके आमादेर चैनेले स्वागत जानिये शुरू करछि आजकेर संगीत शिक्षार गान क्लास। तो आजकेर एई गान क्लासे आमरा एकटी वैष्णव बंदना गान शिखबो। जे गानटी शिखबो सेई गानटी हच्छे ओहे वैष्णव ठाकुर दयार सागर। तो खुबই सुंदर और मधुर এই বৈষ্ণব বন্দনা গানটি আজকে আমরা শিখতে চলেছি। আসুন গান ক্লাস শুরু করছি। তার প্রথমে সকলের কাছে অনুরোধ, আপনারা যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসে ভিডিওগুলি দেখছেন কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনেও এমনই সুন্দর সুন্দর কীর্তন ভজন ও আধুনিক গানের টিউটোরিয়াল পাওয়ার জন্য। আসুন গান ক্লাস শুরু করছি। তো এই গানটি গেয়েছেন প্রভু সজি কুমার দাস। তো উনি যেভাবে গেয়েছেন আমি চেষ্টা করছি ওনার মতো দেখিয়ে দেওয়ার। তো ইউটিউবে আপনারা ওনার গাওয়া গানটি শুনবেন তাহলেই বুঝতে পারবেন। तो ये गानी स्केले शिखब से बी फ्लैट स्केल। तो अपनारा अनेक ही गानी बी फ्लैट स्केले देखिए दीते तई गानी के बी फ्लैट स्केले देखिए दीची। तो ये बी फ्लैट स्केल प्रथम स्केल देखिए दीची। ये हे सा रे गा मा पा धा नी सा नी धा पा मा गा रे सा। तो बुझते ये बी फ्लैट स्केल हमें स्केले देखिए दीची। अपनारा अपन सुविधा मत स्केल थे करते देखिए दीची। देखो प्रथम जो स्थायी पार्टी गा हे ओहे वैष्णव ठाकुर दयार सागर ए दासे करुणा करी दिया पद छाया शोध हे आमाय तोमारो चरण धरी। तारपर आबार फिरे आसछे प्रथम लाइन ओहे वैष्णव ठाकुर। तो आसुन देखिए दिच्छी प्रथम एक बार ए स्थायी अंशटी गे शोनाच्छि तारपरे धीरे धीरे करे देखिए दिच्छी। तो गानटी शुरू होच्छे बी फ्लैट स्केले उपरेर सा एखान थेके गानटी शुरू होच्छे। देखुन प्रथमे गे शोनाच्छि ओहे वैष्णव ठाकुरा दयार सागर ए दासे करुणा करी ओहे वैष्णव ठाकुरा दयार सागर ए दासे करुणा करी पद छाया शोधा हे आमाय दिया पद छाया शोधा हे आमाय तुम्हारो चरण धरे ओहे वैष्णव ठाकुर दयार सागर ए दासे करुणा करी। আসুন দেখে দিচ্ছি। দেখুন প্রথম লাইনটি হচ্ছে ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর। শুরু হচ্ছে সা থেকে। ওহে ওহে হচ্ছে সাতি সাসা ওহে সাসা বৈষ্ণব বৈষ্ণব হচ্ছে বৈষ্ণব সা সা রে সা সা। তারপরে সা আবার উপরে রে আবার সা। দেখুন वैष्णव सा सा रे सा आवाज आगाची ओहे वैष्णव ठाकुर। ठाकुर হচ্ছে কোমলনি শুদ্ধ ধা তারপর ধা থেকে টেনে লাস্টে মাতে আসছে কিরকম দেখুন ঠাকুর কোমলনি ধা ধা মা ঠাকুর। ओहे वैष्णव ठाकुर दयार दयार हे मा धा धा दयार मा धा धा दयार सागर सागर हे धा धा कोमलनी धा पा ताल सरगमटा हे धा धानी धा पा। देखुन धा धानी धा पा सागर लाइनटी ओहे वैष्णव ठाकुर दयार सागर। पर लाइन ए दासे करुणा करी ए दासे ए हे पाते तारपर दासे हे पा कोमलनी और शुद्ध धा। देखुन ए दासे पा पानी धा ए दासे तारपरे करुणा करुणा हे पा मा गा रे रे गा। आबार बोलছি पा मा गा रे रे आर गानी হচ্ছে করুণা। দেখুন এ দাসে করুণা করুণা পা मा गा রে রে। হচ্ছে মা আর পানি। ওরে মা পা, তারপর করি বলে একটুক্ষণ টান দিলেন, তারপর আবার ধরবেন এই দুটি লাইন। ওহে বৈষ্ণব ঠাকুরা দয়ার সাগর এ দাসে করুণা করে। দ্বিতীয়বার একই রকম স্বরলিপিতেই হবে। তো এই দুটি লাইন দুবার গাওয়ার পর পরের লাইন হচ্ছে দিয়া পদ ছায়া শোধ হে আমায়। এটি হচ্ছে সা থেকে, দিয়া পদ ছায়া, দিয়া হচ্ছে সারে নিয়ে দিয়া সারে দিয়া, তারপরে পদ, পদ থাকছে রেতে, পদ রে রে ছায়া, তারপর ছায়া হচ্ছে রে গা রে সা, ছায়া রে গা রে সা। আবার দেখাচ্ছি, দিয়া পদ ছায়া, তারপরে শোধা হে আমায়। শোধা হচ্ছে প্রথমে, শোধা হচ্ছে সা থেকে মাতে যাচ্ছে, তারপরে হে হচ্ছে মাতে, শোধা হে সামামা শোধা হে আমায়, তারপরে আমায় হচ্ছে আমায়, গা রে রে গা রে সা, গা রে রে গা রে সা আমায়। আবার দেখাচ্ছি লাইনটি, এই লাইনটি কিন্তু দ্বিতীয়বার রিপিট করা হচ্ছে একই রকম ভাবেই হবে। দেখিয়ে দিচ্ছি, দিয়া পদ ছায়া শোধা হে আমায়, দিয়া পদ ছায়া শোধা হে আমায়। দুবার রিপিট করার পর তারপরে হচ্ছে পরের লাইন তোমারও চরণ ধরি। তোমারও, তোমার হচ্ছে সা রে সা, তোমারও সা রে সা চরণ, চরণ হচ্ছে শুদ্ধনি ধা কোমলনি। তো এখানে শুদ্ধনি ব্যবহৃত হচ্ছে, এটি খেয়াল রাখবেন। দেখুন, তোমারও চরণ, চরণ হচ্ছে শুদ্ধনি ধা কোমলনি, চরণ ধরি, তারপর ধরি হচ্ছে ধা আর পা, ধরি ধা পা। আদা হচ্ছে তোমার চরণ ধরে সারে সানি ধানি ধা পা। বুঝতে পারলেন? তারপরে আবার প্রথমে লাইনগুলো গাওয়া হচ্ছে। তো এইটি হচ্ছে স্থায়ী অংশটি। তো স্থায়ী অংশটি গাওয়ার পর আপনারা এই স্থায়ী লাইনগুলো আপনারা মিউজিক হিসেবে বাজাবেন। কিরকম দেখিয়ে দিচ্ছি, আপনারা মিউজিক বাজানোর পর তারপরে যাবেন পরের অন্তরাতে। তো গানটিতে যতগুলি অন্তরা রয়েছে সব অন্তরাগুলি আমরা যে স্থায়ী যে সুরটি গাইলাম সেই একই সুরেতেই হবে। তাই আমি এই প্রথম অন্তরাটি আপনাদের ধীরে ধীরে করে দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে পরবর্তী অন্তরাগুলো আপনারা এই একই রকম সুরেতে আর স্বরলিপিতে ট্রাই করবেন, অবশ্যই তুলতে পারবেন। দেখুন, এই অন্তরাতে যে লাইনগুলো গাওয়া হচ্ছে, ছয় বেগ দমি ছয় দোষ শোধি ছয় গুণ দেহ দাসে ছয় সৎসঙ্গ দেহে আমারে বসেছি সঙ্গেরও আসে। তো এই লাইনগুলো গাওয়া হচ্ছে যেরকমটা বললাম স্থায়ীর মতো একই রকম সুরেতে হচ্ছে। দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রথমে গিয়ে দেখাচ্ছি, ছয় বেগ দমি ছয় দোষ শোধি ছয় গুণ দেহ দাসে, ছয় বেগ দমি ছয় দোষ শোধি ছয় গুণ দেহ দাসে, ছয় সৎ সঙ্গ দেহ হে আমারে, ছয় সৎ সঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আসে। ওহে বৈষ্ণব সঙ্গে সঙ্গে আবার স্থায়ীতে ফিরে আসছে। দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রথম লাইন হচ্ছে ছয় বেগ দমি ছয় দোষ শোধি, যেরকম করেছিলাম ओहे वैष्णव ठाकुरा दयार सागर एक रकम भाव होच्छे छाय बेग तुमी छाय दशाशोधी सारा लिपि होच्छे छाय छाय होच्छे सारे छाय बेग बेग होच्छे सा कोमलनी बेग तुमी तुमी होच्छे धा धा मा छाई बेग तुमी तारपरे छाई छाई होच्छे मार्धा छाई दोषा तारपरे दोषा होच्छे धाते धाधा छाई दोषा शोधी शोधी होच्छे कोमलनी धापा शोधी तारपरे যেরকম করেছিলাম এ দাসে করুণা করে একই রকম ভাবে হচ্ছে अंदराते छाई गुना देह दासे सारा लिपि होच्छे छाई होच्छे पाथे कोमल दिए जाच्छे छाई पा कोमली गुना गुना होच्छे धापा छाई गुना देह देह होच्छे मागा रेगा देह मागा रेगा दासे दासे होच्छे मापा दासे बुझते पारलेन आबार এই দুই লাইন রিপিট করবেন একই রকম ভাবে হচ্ছে ছাই বেগ তুমি ছাই দোষা শোধি ছাই গুণা দেহ দাসে আশা করলাম বুঝতে পেরেছেন এরপর যে লাইনগুলো গাওয়া হচ্ছে ছাই সৎসঙ্গ দেহে আমারে বসেছি সঙ্গের আছে এই লাইনগুলো হচ্ছে যেরকম করেছিলাম স্থায়ী দেব दिया पद छाया शोधा हे आमाय एक रकम भावे হচ্ছে এখানে অর্থাৎ অন্তরাতে হচ্ছে ছয় সাত সঙ্গ দেহ হে আমারে সারা লিপি হচ্ছে ছয় ছয় হচ্ছে সাড়ে ছয় সাত তারপর সাত থাকছে রেতে সাত সঙ্গ সঙ্গ হচ্ছে রেগা রেসা संग तारपरे देह हे देह होच्छे साथी के माथे जाच्छे तारपरे हे थाकछे माथि देह हे समामा आमारे आमारे होच्छे गा रे रेगा रेसा देखुन आमारे गारे ने गारेसा এই লাইনটি দুবার গাওয়া হচ্ছে একই রকম ভাবে ছয় সাত সঙ্গ দেহ হে যেরকম করেছিলাম স্থায়ীতে তোমার চরণ ধরি একই রকম ভাবে হচ্ছে অন্তরাতে বসেছি সঙ্গের আসে স্বরলিপি হচ্ছে বসেছি বসেছি হচ্ছে সা রে সা বসেছি সা রে সা সঙ্গের সঙ্গের হচ্ছে শুদ্ধনি ধা কোমলি সঙ্গের আসে আসে হচ্ছে ধাপা আসে দেখুন বসেছি সঙ্গের আসে তো বুঝতে পারলেন তো এই লাইনগুলো গাওয়ার পর আবার স্থায়ী লাইনগুলো ধরা হচ্ছে তারপরে স্থায়ী দুটি লাইন গাওয়ার পর তারপরে স্থায়ী মিউজিকটি বাজিয়ে তারপরে যাবেন পরের অন্তরাতে তো যেরকমটা বললাম স্থায়ীতে আমরা যেই সুরে গিয়েছিলাম সেই সুরেই আমরা প্রথম অন্তরাটি গাইলাম একই রকম ভাবে দ্বিতীয় অন্তরা তৃতীয় অন্তরা গানটিতে যতগুলি অন্তরা রয়েছে একই রকম ভাবে স্বরলিপিতে হচ্ছে তো আমি প্রথম অন্তরাটি দেখিয়ে দিলাম পরবর্তী অন্তরাগুলো একই রকম সুরেতে আর স্বরলিপিতে হবে আপনারা ট্রাই করুন যে জায়গাগুলো অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি কোনো অসুবিধা হওয়ার কথা নয় তাও যদি অসুবিধা হয় অবশ্যই জানাবেন তো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী গানের ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ।